পরবর্তী ভিডিওগুলো পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ও পাশে থাকা বেল আইকনে ক্লিক করুন। হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই চ্যানেল হাউ আই ডু। সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক ভালো আছেন। বরাবরের মতো আমি আলামিন আজকে একটি নতুন ভিডিও নিয়ে আসলাম। সো আজকের ভিডিওটি হচ্ছে কবুতর জিমেলে আপনারা কী ঔষধ দেবেন সরাসরি। তো আর শীতের দিন আসছে, শীতের দিনে আপনারা কবুতর ঝিমানোর নানান কারণ রয়েছে। প্রথম কারণটি হচ্ছে যে শীতের কারণে এমনি কবুতর ঠান্ডাতে ঝিমায়, তো এর জন্য আপনারা ঔষধটি দিবেন না। যখন দেখবেন আপনারা কবুতরের চুনা চুনা পায়খানা হচ্ছে বা সবুজ পায়খানা হচ্ছে, তখন দেখবেন যে কবুতর একটু বেশি ঝিমোচ্ছে শীত ছাড়া, তো তখন আপনি বুঝতে পারবেন যে আপনার কবুতরটি রোগ আক্রান্ত হয়েছে ভাইরাল। তো সঙ্গে সঙ্গে আপনারা সেই ভাইরাস আক্রান্ত কবুতরটিকে আপনারা অন্য জায়গায় রাখবেন এবং ওই কবুতরগুলো থেকে আপনারা সরাতে চেষ্টা করবেন, না হলে একটি কবুতর থেকে আপনার সবটি কবুতর ভাইরাসে আক্রান্ত হতে পারে। তো অতঃপর ওই সেই কবুতরগুলোকে আপনারা এই ঔষধটি দিবেন। সো আমার চ্যানেলে এটা নিয়ে একটা ভিডিও আছে, তো ভিডিওটার ভিতরে আমি সব কিছু সুন্দরভাবে নিবেদন করতে পারিনি, তাই আমি এই ভিডিওটা আবার করতে বাধ্য হলাম। সো আপনারা আমার আমাকে অনেক অনেকে আমাকে কমেন্ট করে জানাচ্ছে যে ভাই আমি কি ট্যাবলেটটা দিয়েছেন ভাই আমি বুঝতে পারলাম না। সো তার জন্য আজকে আমি আবার নতুন করে এই ভিডিওটা করলাম যাতে আপনাদের সুবিধা হয়। আশা করি ভিডিওটা আপনারা টেনে দেখবেন, যারা ভিডিওগুলো টেনে দেখে তারা আমাকে কমেন্ট করে যে ভাই কীভাবে খাওয়াবো, তো নিয়মগুলো তারা জানতে পারে না। সো আমি আপনাদেরকে এখন নিয়মগুলো সহকারে সব কিছু জানিয়ে দেবো কীভাবে এই ট্যাবলেটটি খাওয়াবেন। কবুতর ঝিমালে আপনারা যে ওষুধটি খাওয়াবেন সেটা নিয়ে আজকের ভিডিওটি, চলুন শুরু করা যাক। আপনারা দেখতে পাচ্ছেন যে ডিসপ্লেতে একটি ঔষধ, তো এই ঔষধটির নাম হচ্ছে র্যানামাইসিন। সো আমার কবুতর এখন ঝিমায় না দেখে আমি একটি নিয়ে আসলাম, সো আমি পরবর্তীতে খাওয়াবো। এই ট্যাবলেটটি আপনাদেরকে খাওয়াতে হবে, ট্যাবলেটটির দাম হচ্ছে 5 টাকা। সো এই ট্যাবলেটটি আপনারা যে কোনো ডাক্তারের দোকানে গেলে আপনারা পেয়ে যাবেন, র্যানামাইসিন নামটা ভালোভাবে দেখুন র্যানামাইসিন। সো আমাকে কমেন্টে মানুষ জানায় যে ভাই কী ট্যাবলেট নামটা আমি বুঝতে পারলাম না, তো আমি আবারও বলছি নাম ট্যাবলেটটার নাম হচ্ছে র্যানামাইসিন। এই ট্যাবলেটটি গিয়ে আপনারা যে কোনো ফার্মেসিতে গেলে আপনারা সংগ্রহ করতে পারবেন। সো দেখুন ট্যাবলেটটি, এখন আমি নিয়মটা বলে দিব আপনারা যেভাবে ট্যাবলেটটিকে খাওয়াবেন। যতদিন পর্যন্ত আপনার এই ঝিমানো রোগটা না যাবে ততদিন পর্যন্ত এই ট্যাবলেটটা খাওয়াতে হবে। তো আমি আপনার কবুতরের পরিমাণটা জানি না যে কোন পরিমাণে আপনার ট্যাবলেটটা খাওয়াতে হবে। সো আপনার কবুতর যদি 10টা হয় তাহলে এরকম একটি ট্যাবলেট নেবেন, একটি ট্যাবলেট নেওয়ার পর আপনারা পানিতে মিশ্রিত করবেন, পানিতে মিশ্রিত করার পর খাইয়ে দিবেন। আর ট্যাবলেটটা যেভাবে খাওয়াতে হবে সকালে ও বিকালে এরকম করে আপনারা প্রতিদিন 2 বার খাওয়ালেই চলবে, আর চেষ্টা করবেন 1 বার খাওয়ালেই ভালো হয়, আর আপনারা চাইলে 2 বার খাওয়াতেও চেষ্টা করবেন, সমস্যা নেই। সো ট্যাবলেটটাকে আপনারা যখন পানিতে মিশ্রিত করবেন তখন থেকে ঘড়ির কাটার সময় ধরে আপনারা 1 ঘন্টার ভিতরেই পানিটা খাইয়ে ফেলতে চেষ্টা করবেন, না হলে এই ঔষধ মিশ্রিত পানিটা কাজ করবে না। যত তাড়াতাড়ি সম্ভব আপনারা খাইতে চেষ্টা করবেন সর্বোচ্চ 1 ঘন্টার মাধ্যমে। সো এটাই ছিল আজকের ভিডিওটি, যদি ভিডিওটা আপনাদের কোনো কাজে এসে পড়ে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং এমনই সব ভিডিওগুলো পাওয়ার জন্য চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনে ক্লিক করুন। থ্যাংকস মাই অল ভিউয়ার্স।